গুলো হয়ে কান্ডারি মায়ার নব দিতে পারি তব সমবান্ধব মম কই সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিতটা নেই ভক্ত ভক্তার চরণ দুলি শ্রী কেন পরে বন্দী মাতা পিতার চরণ দিয়ে পদ করিলে স্মরণ ভবসিন্ধু তরুণের একমাত্র উপায় ওনার লইলে পরে আপদ হয় বিপদ হরে জীবনে ধ্রুব মুক্ত পদ পায় সবাই যত সভ্যজন সুবাশিস করিবেন অর্পণ কো প্রবৃত্তি যেন যায় দূরে এই সাধুগুরুর চরণ তুলি মস্তকে লব তুলি প্রেম বাতাস লাগুক মোর শরীর যাকে বন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই উত্তম সরকার নাম আমার সেনাপুরে পরিহার এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই তাহার পুরো ভাগে আমার যা মনে জাগে আপনাদের সুধাই আপনারা আমার কথা নেবেন আমাকে একটু আশীর্বাদ দেবেন প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই খুলে বলি সবার কাছে এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাব খুলি আছে ও সবটা আমার মধ্যে আছে আমার কাছে বলুন দেখি ওদের সঙ্গ করে আপনাদের সঙ্গ করা সম্ভব নয় কোনো সম্ভব নয় তাই আশীর্বাদ ভিক্ষা মানি আপনাদের ফেলা পায় কথা নেবেন আপনারা আশীর্বাদটি আপনাদের মনের মতন তৈরি করে দেবেন আমি করি বদ্ম না আমার পক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব কারণ আপনারা যেমন বিজ্ঞস্ততা আমি নয় তেমন বক্তা আমি হলাম ভাঙ্গা নৌকার কর্তা সভাতে জানাই এই জন্য পুনর্বার সবার চরণ মূলের কাছে ভিক্ষা চাই যাকে ভক্তারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলাম যে মনুশিক্ষার নাই প্রয়োজন এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি তারা ভয়া করি কিন্তু আমার কাছে বলুন দেখি আমার দ্বারায় দাঁড়িয়ে এই সময় পাগল রবীন্দ্রনাথ সরকার মহাশয়ের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি তিনি ছিলেন কবি সম্রাট বিরাট আর আমার সেই হাতে যাতায়াত পর্যন্ত নাই কিন্তু কবি গান গাই কোন জায়গায় গিয়ে রাজা হয়ে যায় কোথাও গিয়ে প্রজা হয়ে যায় ভগবানও বলে যায় কিন্তু আপনাদের আছে জানা কবি সম্রাট রবীন্দ্রনাথ সরকার মহাশয়ের ভূমিকায় কথা বলা সম্ভব না এখন যদি করি বর্ণনা পাগল রাজেন্দ্রনাথের ভূমিকায় যেতে পারবো না তখন তো হবে না নিয়ে এসেছি কবি গানের বায়না আর আমরা পয়সায় কথা বলা ময় না পরব আপনাদের গলায় কাপদের গয়না আর বেশি দেরি সয় না মনে আছে ভাবো তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে প্রাপ্ত নিবেদন জানাবো হে পাগল রাজেন্দ্রনাথ সরকার তোমার ভূমিকায় কথা বলতে গেলে যে তত্ত্বের দরকার তা আমার মধ্যে নাই এই জন্য তোমার চরণে শতকোটি প্রণাম জানাই তুমি আমার কথা নিও তুমি থাকো যে দেশে আমার তুমি ভালোবেসে আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে দিও তাকে করে কর্ণধর দাঁড়াইলাম সভা পর সব কাব্য সিন্ধু হব পার মনের একান্ত আকিঞ্চন আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন তারা আপনাদের চরণে আমার ইয়া তরুণ নিবেদন এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া ও তার আগে একটা কথা যাই বলিয়া আমার বিপক্ষী কবি যিনি আমার শ্রদ্ধেয় কাকাবাবু মনোরঞ্জন সরকার মহাশয় তিনি আজকে আমরা ভূমিকায় হলাম ভাই ভাই আমি দাদা আর উনি ছোট ভাই তাহলে বুঝতে পারছেন ভূমিকা কোন জায়গায় কারে নিয়ে যাই আমি ওনার ভাই পো বয়সে অনেক ছোট কিন্তু ভূমিকায় আজকে আমি ওনার দাদা যাই হোক বসে থাকুন সকল লোক আর আমার দিকে রাখুন ঝোঁক আসলে কাকা বাবুর মনটা ভীষণ সাদা প্রণাম করে তাহার পায় এইবার যাচ্ছি কাল্পনিক ভূমিকায় এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া পাগল রাজেন্দ্রনাথ সরকার নাম ধরিয়া সভাতে দাঁড়াই আমার বিপক্ষীয় বক্তা তিনি নকুল দত্ত হলেন তিনি আপনারা দেখেছেন সবাই ডাক দিয়ে বলে আমার ধারে দাদা তোমার সঙ্গ করে কত গান গিয়ে ফিরি বিভিন্ন জায়গায় আগে তুমি গৌর বিষ্ণুপ্রিয়ার ভক্ত ছিলে তারপরে সত্য ধর্মে দীক্ষা নিলে আজকে দেখি আমার মতুয়ার বলে তোমার তো তালের ঠিকই নাই কারণ এই জগতে আদর্শবান মানুষ দ্বারা এক নীতিতে চলে তারা এটাই আদর্শের ধারা কিন্তু তোমার আদর্শের তো কোনো ঠিক ঠিকানা নাই তুমি বলো মমস্থলে আজকে মতুয়ার দলে গেলে গিয়ে তুমি এমন কি পেলে ভাসো তুমি চোখের জলে ডঙ্কা নিশান নিয়ে ওরাকান্দি ধাও তুমি আমার কথা নিয়ে তথ্য সহকারে বুঝাইয়ে দিও আমার ছোট ভাই হিসেবে একটু স্পেশাল বুঝাও
এই প্রথম প্রশ্নখানি সবার মধ্যে ধরব টানি, তারপরে আবার ডাক দিয়ে কয় যুগে যুগে অবতারে আসি এই চলাচলে যাহা দিবের দরকার করে সব করে দান। বসে শুনুন জ্ঞানী দল, শেষ পর্যন্ত কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছিল, জগৎটাতে ধন্য হলো, তারপরে 300 বছর পরে এলেন হরিচাঁদ। কি বলবো তোমার কাছে নতুন কি তত্ত্ব দিয়ে গেছে সেটা একটু বলবো পাশে, তোমার কাছে আমরা পরিবশ্য বল। আবার ডাক দিয়ে কয় গুরুচাঁদ ঠাকুরকে জাতির জনক কয়। আমার কাছে বলো দেখি ঘরে ঘরে গিয়ে সে কি ছেলে মেয়ের জন্ম দিয়েছিল নাকি, এইটা একটু শুনবে বলবে আমি শুনিতে চাই। তবে এখানে তোমাকে একটা কথা জানাই, আমার মনে হয় জাতির জনক সম্পর্কে তোমার বোধ নাই। জাতির জনক সম্পর্কে যদি বোধ থাকতো এরকম কথা বলতে পারতো। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলো সে বেলায় তোমার কোনো অসুবিধা নাই। আমার কাছে বলো দেখি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী সে যে জাতির জনক, সে কি সবার ঘরে ঘরে গিয়ে ছেলে মেয়ে জন্ম দিয়েছিল নাকি, কি বলবো সবার দ্বারে যাচ্ছ সেই সব তাদেরকে তাদের সঙ্গ করে। তোমার লেখনীর মধ্যে মহাত্মা গান্ধীর কথা আমি পেয়েছি, মিথ্যে কথা নয়। অথচ গুরুচাঁদ ঠাকুরের কথা বলতে গেলে উল্টো পাল্টা বলে গেলে, আসলে তোমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়। তারপরে ডাক দিয়ে বলে সবার দ্বারে আজকালকার শিক্ষিত মানুষরা হরিচাঁদ গুরুচাঁদ আর আম্বেদকরকে এক জায়গায় করে তাদের সেবা পূজা দেয়। হরিচাঁদ গুরুচাঁদ ধর্মীয় গুরু ছিলেন, জগতে সকলের মঙ্গল করেছিলেন, আর আম্বেদকর সাহেব রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এই তিনজন কি এক জায়গায় যায়? তুমি আমার কথা নিয়েও ভালো করে একটু বুঝাইয়ে দিও, অনেকে আছে কিন্তু এই নিয়ে সমস্যায়। আবার ডাক দিয়ে বলে গানের শুয়ে এইটা শুনো ভালো করে, এই ভারতবর্ষে যে সাধারণ মানুষ বিভিন্ন রকমের আদিবাসী মূল্যবাসী যাদেরকে বলা হয় এসসি এসটি ওবিসি, মনে করুন ধারণা যাদেরকে মন্দিরে উঠতে দেওয়া হতো না, রাজপথে যেতে দিত না, শিক্ষা দীক্ষা ছিল না, তাহলে তারা মূল্যবাসী ছিল, তারা কবে থেকে হিন্দু হলো ইত্যাকারে পাঁচখানি প্রশ্ন করে গিয়েছে এই সবার পরে আপনারা করেছেন শ্রবণ। আমার মনে আছে ভাবো আমার যোগ্যতা মতে সবার সাক্ষাতে আপনাদের কাছে বলার চেষ্টা করব। এইবার কেন আমি মতুয়ার দলে যাই আর সেখানে গিয়ে কি পাই এইটা একটু তোমারে জানাই। আচ্ছা বলো তো আমার মাকে, কারণ ঘরে যদি গোপনে কোটি টাকা থাকে আর সে যদি না দেখে তাহলে তাকে অভাবে দিন কাটাতে হয়। মনে করুন ধারণা 10 টাকার জন্য হাত পাততে হয়, মানুষের কাছে বেশি কথা শুনে মহাশয়, কিন্তু সেই বাড়ির সম্পদের খবর পেয়ে গেলে তখন সে আর গরিব থাকে না। কি বলবো তোমার কাছাকাছি আমার ঘরে এত বড় সম্পদ আছে আমি জানতাম না, তাই এখানে ওখানে ছুটে বেরিয়েছি, আজকে সেই সম্পদের সন্ধান পেয়েছি। আমি বলি তোমার ঠাই এই যে মহাসম্পদ পৃথিবীর বুকে আর কোন ধর্ম দর্শনের মধ্যে নাই। কি বলবো তোমার কাছে আমার হরিচাঁদ ঠাকুর যে কথা বলে গেছে, তিনি বলেছে কি পিতামাতা গাছের গোড়া হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল। কি বলবো তোমাদের ঠাই মাতা পিতার উপরে ভগবান পৃথিবীতে আর কেউ নাই, কথা ধরো তোমরা সেই জ্যান্ত মাতা পিতা ঘরে আছে তাদের তোমরা সেবা যত্ন করো। আমি করি ভাবব না পৃথিবীতে কোনো দেব দেবী কোনো ভগবান কারোর আর সেবা পূজা করা লাগবে না না না। আচ্ছা আমার কাছে বলো দেখি জগতে কেউ এ কথা বলেছে নাকি পিতামাতা গাছের গোড়া কি? তাহলে এই যে পিতামাতা গাছের গোড়া কি বলবো সবার ধারে, কারণ এই জগতে সন্তানের জন্য পিতামাতা যে আত্মত্যাগ করে যে কষ্ট করে যে প্রচেষ্টা করে আর কেউ করে না চলাচলে, তাহলে মা বাবার মতন বান্ধব নাই সেই পিতামাতা থাকতে ঘরে যারা বনে জঙ্গলে ভগবান খোঁজ করে তাদের মতন অন্ধ আর কেউ নাই।